শীতকালীন সবজিগুলোর মধ্যে বেশ জনপ্রিয় একটা সবজি হচ্ছে শিম। শিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন এ, সেই সাথে আরও অনেক পুষ্টিগুণ। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা মাছ মাংস খেতে পছন্দ করি না বা খাই না, তো আমরা চাইলে খুব সহজে কিন্তু শিমের বিচি খেয়ে আমাদের প্রোটিনের চাহিদাগুলো পূরণ করে নিতে পারি। শিমের মধ্যে থাকা ফাইবার আমাদের পেটকে অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে, সেই সাথে এর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের চোখের পাশাপাশি আমাদের চুল আর স্কিনকেও ভালো রাখতে কিন্তু সাহায্য করে। যার মধ্যে এত পুষ্টিগুণ লুকিয়ে আছে, তো চলো তাকে তো একবার খেতেই হয়। তোই তো আজকে একটা শিমের অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ভাত বলো, পরোটা কিংবা রুটি সব কিছুর সাথে খেতেই বেশ ভালো লাগে। তো সেজন্য প্রথমে শিমটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, আর তারপর এখানে একটু মশলা বেটে নিব। তো এখানে আমি দেখো অল্প একটু রসুন নিয়েছি, একটুখানি জিরা আর কাঁচামরিচ। এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি, ছোটবেলা থেকে অনেকবার খেয়েছি, কিন্তু এটা স্বাদ আমি কখনোই ভুলতে পারবো না। আর তাই দেখো নিজে হাতে করেই এখন খেতে হয়। তো এই তো প্রথমে কাঁচামরিচ জিরা ওগুলোকে একটু বেটে নিলাম, তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ একটু বেটে নিয়েছি। তো সবগুলো একবারে মিহি পেস্ট করে নিই, দেখতেই পাচ্ছ। আর তারপর হচ্ছে শিমগুলোকে আমি পাত্রে উঠিয়ে নিচ্ছি, যেহেতু ভাজি করব তাই ফ্রাই প্যানে উঠিয়ে নিলাম। আর এখানে আমি কিন্তু একটু আলু বড় করে কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো নতুন আলু দিয়ে এভাবে শিম ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আবারও বলছি। শিমটাকে আমি মাখিয়ে রান্না করব, তো সে কারণে এই তো মশলাগুলো উঠিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, আর তারপর দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়ার গুঁড়া। আর আজকে সরিষার তেল দিয়ে শিমটা ভাজি করব। যদিও সয়াবিন তেল দিয়ে করা যায়, তবে সরিষার তেল দিয়ে করলেই বেশি মজা হয় খেতে। তো চলো সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মশলাগুলোকে শিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর তারপর এই তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা একটু ভেবেই দিতে হবে, কারণ হচ্ছে পানি বেশি হয়ে গেলে শিমগুলো ভর্তা ভর্তা হয়ে যাবে, আর কম হয়ে গেলে সিদ্ধ হবে না। তো এই তো আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে ইন্ডাকশানটা অন করে দিলাম। তো এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার শিম ভাজিটা হয়ে গিয়েছে। তো চলো এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর দেখো আমার শিমগুলো কিন্তু একদম ভেঙে যায়নি। তো এই তো রেডি হয়ে গেল মজাদার শিম ভাজি। আমার মতো সবজি প্রিয় বাঙালিদের কাছে গরম ভাতের সাথে যদি থাকে এই গরম গরম শিম ভাজি, তাহলে আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না। বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এই শিম ভাজিটা। আর বাচ্চারা যেহেতু শিমের বিচি খেতে খুব বেশি পছন্দ করে, তাই তো বিচিগুলো একদম আস্ত থাকবে, আর যার কারণে ভাজিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তবে যতই পুষ্টিগুণ থাকুক আর খেতে যতই মজা লাগুক না কেন, শিম কিন্তু কিছু মানুষের খাওয়া বারণ, বিশেষ করে যাদের অ্যালার্জির প্রবলেম আছে আর যাদের পেটে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না।